আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد আজকে আমরা বিগত দিনগুলোর মতো আজকেও এই শুক্রবারের দিন মসজিদ নববীর খুতবার অনুবাদ আমরা শুরু করছি আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন তারও এই শুকর আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম করছি আমাদের রাসূলের উপর যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে আমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন আমরা সেই রাসূলের উপর করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের এই নিয়মিত লাইভ অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার অনুবাদ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এবং অসংখ্য মানুষের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান যা থেকে আমি এবং আমরা সকলেই উপকার পেয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা সবাই এর দ্বারা অসংখ্য কল্যাণ আমাদের দুনিয়ার জীবনের আমাদের আখিরাতের আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনের অসংখ্য কল্যাণের দিক এবং বিভাগে আমরা কিন্তু কল্যাণ পাচ্ছি যা যারা নিয়মিত এই অনুষ্ঠানকে শুনেন এবং অনুধাবন করেন তারা কিন্তু এই সাক্ষ্য আপনারা দিয়েছেন এবং সবাই আমরা এই বিষয়টি জানি আলহামদুলিল্লাহ তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন তিনি যেন আমাদেরকে সারা জীবন এর উপর এই নিয়ম এই নিয়মতের উপর আমাদেরকে তিনি জীবনযাপন করার তৌফিক দান করেন এবং আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের আমলকে কবুল করেন আমিন এবং আমাদের এই আমলগুলোকে তিনি যেন বরকতময় করেন আমিন আমরা এমনটি আশা পোষণ করছি আর যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছেন এবং যারা করবেন তাদের কাছে আমাদের দুটো আবেদন থাকবে একটি হচ্ছে যে আপনি নিজে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য শুনবেন আর আরেকটি আবেদন হচ্ছে নিজে শোনার পরে একটু কষ্ট করে আপনি অন্যের কাছে শেয়ার করে দিবেন কেন যাতে করে এই কল্যাণ অন্য যারা আছেন পৃথিবীতে তারাও যেন পেয়ে যায় আমরা চাই পৃথিবীর আমাদের বাংলাভাষী সকল মানুষের কাছে পৃথিবীর যে যে কোনো প্রান্তে সে বসবাস করুক না কেন মসজিদ নববীর এই গুরুত্বপূর্ণ খুতবার অনুবাদ যেন সে নিয়মিত পেয়ে যায় এবং তারা যেন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এই কল্যাণ তারা যেন পেয়ে যায় এই কল্যাণ থেকে যেন কেউ বঞ্চিত না হয় এটাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের স্বপ্ন এই জন্য আমরা সবাই এই কল্যাণকর কাজের ক্ষেত্রে এগিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলকে কবুল করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনাদের খুতবার অনুবাদ শোনার সময় যদি কোনো প্রশ্ন থাকে যে এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চাচ্ছেন তাহলে নির্দ্বিধায় আপনি অবশ্যই আমাদের যে এই পেজ আছে খুতবার অনুবাদের এই পেজে আপনি করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন যে আমি এই খুতবার অনুবাদের এই বিষয়টি কিন্তু বুঝতে পারিনি তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ আপনাকে সেই প্রশ্নের জবাব দিব এবং আপনাকে সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব কেননা এটি হচ্ছে একটি আমানত আমানতের যথাযথ ব্যবহার আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আর দেরি নয় আমরা এখন আর বিলম্ব না করে আজকের যে খুতবার অনুবাদের মূল বিষয় আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলকে বরকতময় করুক কল্যাণময় করুক এবং এর দ্বারা যেন দুনিয়াতে আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আমিন আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ আজকে যিনি মসজিদে নববীতে খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুল শেখ আহমদ বিন তালেব আল হুমাইদ হাফিজাহুল্লাহ তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত চমৎকার খুবই কল্যাণকর তা হচ্ছে যে বহু অর্থবোধক কিছু অমীয় বাণী অর্থাৎ তিনি এমন সব কিছু জাওামিউল কালিম বলেছেন এমন কিছু সংক্ষিপ্ত ছোট আকারে বাক্য বলেছেন যে বাক্যগুলোর ভিতরে অসংখ্য তথ্য নিহিত রয়েছে যা কেউ যদি ব্যাখ্যা করতে চায় তাহলে প্রত্যেকটি বাক্যের অনেক ব্যাখ্যা সে করতে পারবে কোরআনের আয়াতকে এবং হাদিসকে সেট করতে পারবে এভাবে প্রত্যেকটি বাক্য দিয়ে কেমন যেন একটি আলোচনা পেশ করা যাবে এজন্য এই বিষয়টির নাম আমরা নামকরণ করেছি যে বহু অর্থবোধক কিছু অমীয় বাণী যা থেকে আজকে আমরা খুতবার অনুবাদ শুনব ইনশাআল্লাহ আজকে তারিখ হচ্ছে ২৪শে জিলহজ ১৪৪১ হিজরি আর ১৪ই
আগস্ট 2020 ইংরেজি আমরা এই গুরুত্বপূর্ণ খুতবার অনুবাদে সরাসরি প্রবেশ করছি। সর্বপ্রথমে ইমাম সাহেব আমাদেরকে যে বিষয় নসিহত করেছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো, এবং তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ব্যতীত মৃত্যুবরণ করবে না। এটা মূলত কোরআন কারিমের একটি আয়াত। এই আয়াত দিয়েই তিনি আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার নসিহত করেছেন। এরপর তিনি বলছেন যে ইলামু আন্না কুবুল আল আমালি ওয়া কামালিহা বিন্নিয়্যা ওয়া লিকুল্লি ইমরিইন মিনাল আজরি বিক্বাদরি, তোমরা জেনে রাখো যে আমলের কবুলিয়ত, আমল কবুল হওয়া এবং আমলের পূর্ণতা লাভ করে নিয়তের মাধ্যমে। আপনার নিয়ত যেমন, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে পূর্ণতা দান করবেন, আপনার এই আমলকে তিনি কবুল করবেন। আর প্রতিটি মানুষ তাদের আমলের প্রতিদান কতটুকু পরিমাণে পায়, যেই পরিমাণ সে নিয়ত করে, নিয়তের পরিধি যত ব্যাপক হবে, নিয়তের পরিমাণ যত বিশাল হবে, ঠিক সেই পরিমাণ আমরা প্রতিটি আমলের সওয়াব পাবো, সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করার সময় আমাদেরকে বিশাল আকারে নিয়ত করতে হবে, শুদ্ধ পরিশুদ্ধ থেকে পরিশুদ্ধ, পবিত্র থেকে পবিত্র নিয়ত করতে হবে। কেননা নিয়তের মাধ্যমে আমি বিশাল মর্যাদা পাবো আল্লাহ তাআলার কাছে, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বলেছেন যে আমল কবুল হওয়ার একটা যে পাল্লা, সেই পাল্লাটা হচ্ছে আমল কবুল হওয়ার বা আমলটা সঠিক হচ্ছে কিনা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদিষ্টিত পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথ কে নির্ভর করে আপনার আমলটি সঠিক হচ্ছে কিনা গণ্য হবে। যদি নবীজির তরিকায় আমার আপনার আমলটি করা হয় তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আমাদের আমলকে কবুল করা হবে, অন্যথায় কিন্তু কোনো অবস্থাতেই আমাদের আমল যতই সুন্দর হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এই আমল অনর্থক হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে, নাউযু বিল্লাহ। এরপরে বলছেন যে তোমাদের দীন ইসলাম হচ্ছে একটি প্রকাশ্য আমল, আর তোমাদের ইমানটা হচ্ছে একটি গোপন বিষয়, আর তোমাদের ভিতরে যে ইহসান আছে সেই ইহসানটা হচ্ছে মূল লক্ষ্য বস্তু। ইহসানটা কি? ইহসান মানে মানুষের উপর ইহসান করা, দয়া করা, এ অর্থ না। আমলের ক্ষেত্রে ইহসান অর্থ হচ্ছে যে বি আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি স্বচক্ষে দেখতে পাচ্ছ। যদি এমনটি না হয় যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ না, তাহলে ফাআলাম বি আন্নাল্লাহ ইয়ারাক, তুমি ইয়াকিন করো, বিশ্বাস করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এজন্য যে কোনো আমলের ক্ষেত্রে আমি আপনি ইহসানের বিষয়টি গুরুত্ব দিব যে আমার রব আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিভাবে নামাজে দাঁড়িয়ে আছি, কিভাবে রুকু করছি, সেজদা করছি, আমার রব আমাকে দেখতে পাচ্ছেন, এবং আমি কিভাবে দান খয়রাত করছি, কিভাবে আমি রাত এবং দিন কাটাচ্ছি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। এজন্য ইহসানের গুরুত্ব হচ্ছে আমাদের শরীয়তে অপরিসীম। প্রিয় বন্ধুগণ, এরপরে তিনি নসিহত করছেন তোমরা জেনে রাখো কিয়ামত তো অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ ইবাফমান ফিল কুবুর, কবরের ভিতরে যেই ব্যক্তি আছে সকলকেই সেই দিন পুনরুত্থিত করা হবে, পুনরায় আবার তাদেরকে জীবন দেওয়া হবে, কবর থেকে উঠানো হবে। এরপরে নসিহত করছেন যে এই যে আরহাম মানে মায়ের যে এই যে গর্ভাশয় যেখানে আমরা আমরা অবস্থান করেছিলাম সর্বপ্রথম, এই যে মায়ের রেহেম, এই আরহাম এটা হচ্ছে সৃষ্টির কেন্দ্রস্থল, এটা হচ্ছে ফেরেস্তাদের ফুৎকার করার জায়গা, যেখানে রুহ ফুক দিয়েছিল ফেরেস্তাগণ আল্লাহর ইচ্ছায়, যেখানে তাকদীর লিপিবদ্ধ করা হয়, এবং যেখানে লেখা আছে একটা মানুষের শেষ পরিণতি কি হবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামি হবে, সে কোন পথে চলবে, সেই বিষয়টি আল্লাহ তাআলা তার পূর্ব জ্ঞান অনুযায়ী সেখানেই লিখে দেন, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলো হচ্ছে প্রকাশ্যভাবে কিছু বিষয় দেওয়া আছে, আপনি কোনটা করবেন কোনটা করবেন না সেটা আল্লাহ তার স্পষ্ট করে দিয়েছেন, কোনটি আপনার জন্য জায়েজ কোনটি জায়েজ ন তা স্পষ্ট। আর শরীয়তে কিছু বিধিবিধান আছে অস্পষ্ট বা যা হচ্ছে সন্দেহমূলক কিছু, এখানে অবশ্যই সেটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ, এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর কিছু বিষয় আছে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা স্পষ্টভাবে,
সেগুলো অবশ্যই বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ, তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর তিনি জামিউল কালিম বা বহুল অর্থবোধক একটি বাক্য বলছেন, তা হচ্ছে যে এই যে জবানের এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সংশোধন, জবানের সঠিক ব্যবহার এবং অঙ্গ প্রত্যঙ্গের সঠিক সংশোধন, এটা তখনই হবে যখন অন্তর পরিশুদ্ধ হবে। অন্তর যত পবিত্র হবে, অন্তর যত সুন্দর হবে, আপনার মুখের ভাষা তত সুন্দর হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো তত সুন্দর করে এগুলো আপনার কাজ করবে, আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি ভিতর অসুন্দর হয়, তাহলে কখনো আমরা বাহিরকে অসুন্দর কি বলে, ভিতর যদি অসুন্দর হয়, বাহিরকে আমরা কখনো সুন্দর করতে পারবো না। আর দিন হচ্ছে এমন, খালেক এবং মখলুক তথা সৃষ্টিকর্তা এবং এই সৃষ্ট জীবের অধিকার হচ্ছে এই দিন। তাহলে দিনের মূল কাজ হচ্ছে যে আল্লাহ তাআলার হককে পূর্ণ করা আর মানুষের হককে, মাখলুকের হককে পূর্ণ করা, এই বিষয়টি অবশ্যই লক্ষণীয়। প্রিয় বন্ধুগণ, নিরাপত্তা হচ্ছে ইসলামের মধ্যে, সুরক্ষা হচ্ছে ইসলামের মধ্যে, আর আল্লাহর কাছে রয়েছে বান্দাদের হিসাব। আমাদের হিসাব আল্লাহর কাছে, মানুষের কাছ থেকে হয়তো আমরা বেঁচে যেতেও পারি, কিন্তু আল্লাহর কাছে হিসাব রয়েছে, আমরা বাঁচতে পারবো না। আর তিনি সুন্দর, তিনি কুত পবিত্র, তাই পবিত্র বস্তু ব্যতীত আর কোনো কিছুই তিনি কবুল করেন না। এই জন্য দান খয়রাত করার ক্ষেত্রে, সদকা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পবিত্র বস্তুই সদকা করা উচিত। আর যত নিষেধাজ্ঞা বস্তু আছে তা থেকে অবশ্যই বিরত থাকা উচিত, এবং যত আদিষ্টিত বস্তু আছে তা অবশ্যই পালন করা উচিত। আর ধ্বংস তো হচ্ছে, মানুষ যখন অধিক হারে তারা প্রশ্ন করে অনার্থক বিষয়ে, তখন এতে মানুষ ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই যে বেশি প্রশ্ন করা, প্রশ্ন করা ভালো, কিন্তু এত বেশি প্রশ্ন, তার মুহূর্তে মুহূর্তে শুধু প্রশ্ন আর প্রশ্ন, এত প্রশ্ন করলে পরে মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রশ্ন করব, কিন্তু খুব রাত আর দিন যদি মাথার ভিতরে কিছুই বুঝে আসে না, শুধু প্রশ্ন আর প্রশ্ন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব নসিহত করে বলছেন যে তোমরা সন্দেহযুক্ত যত বিষয় আছে তা পরিত্যাগ করো, আর রাগকে ক্রোধকে তোমরা পরিহার করে চলো। অত্রুকু মা লা ইউইনুকুম ফি দুনিয়াকুম ওয়া লা আখরাকুম, তোমাদের জন্য দুনিয়ার কোনো কল্যাণকর কাজে, আখিরাতের কোনো কল্যাণকর কাজে যা সহযোগিতা করে না, সেই সব বিষয়গুলোকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহু আকবার, কত দামি কথা! আজকে আমরা রাত এবং দিন অনর্থক যত কাজে নিজেদেরকে ব্যয় করছি যা আমার দুনিয়ার জন্য কোনো কল্যাণ হচ্ছে না, না আখিরাতের জন্য কোনো কল্যাণ হচ্ছে, অনর্থকভাবে আমরা কাজ কর্ম সময়কে নষ্ট করছি, এটা থেকে ইমাম সাহেব আজকে বিরত থাকতে বলেছেন। আর বললেন, তোমরা সকল কিছুতেই এহসান করো, দয়া করো, আর আল্লাহ তাআলাকে ভয় করো, যখন যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, এই জন্য আল্লাহকে ভয় করে চলতে হবে, আমি যেখানেই থাকি না কেন। এরপরে বললেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন, অর্থাৎ আমি যদি আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আর তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, তিনি তোমাদের প্রার্থনাকে কবুল করবেন। তোমরা একমাত্র সেই সুমহান, সুউচ্চ ক্ষমতার অধিকারী আল্লাহর কাছেই একমাত্র সাহায্য চাও। জেনে রাখো, আন্নাল হাওয়াদিসু মাকাদির, এই যে আমাদের জীবনে কত ঘটনা ঘটে যায়, এগুলো সব মাকাদির, তাকদিরে লিপিবদ্ধ আছে, এগুলো লেখা ছিল, এগুলো ঘটার ছিল। এখান থেকে মানে পিছপা হওয়ার, এখান থেকে সরে যাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই, এগুলো লেখা আছে, তাই হয়েছে। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর জেনে রাখো যে ধৈর্যের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে থাকেন, আর বিপদ মুসিবতের পরেই রয়েছে বান্দার জন্য বিপদ মুক্তি, এবং কষ্ট দুঃখ যন্ত্রণার পরেই হয়েছে মানুষের জন্য সুখ শান্তি, আর কঠিন অবস্থার পরেই হচ্ছে মানুষের জন্য সহজ পথ, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি যা ইচ্ছা তাই করে, সে ব্যক্তি তার লজ্জার ভূষণকে সে পরিত্যাগ করলো, নাউজুবিল্লাহ। যা ইচ্ছা তাই করা যাবে না, যা ইচ্ছা তা বলা যাবে না, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুদৃঢ়ভাবে, সুন্দরভাবে লিখে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে সে এবং মুস্তাকিম থাকবে, দিনের উপর অটল থাকবে, সে পবিত্রতা অর্জন করবে,
আল্লাহর জিকির করবে, নামাজ আদায় করবে, সদকা করবে, ধৈর্য ধারণ করবে, কোরআন তেলাওয়াত করবে এবং তার অনুসরণ করবে, আর সে উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে। ইমাম সাহেব বলছেন ফাস্তাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করে ফেলল। সুবহানাল্লাহ। তখন ঈমানকে পরিপূর্ণ করার জন্য সমস্ত আমলগুলো শর্ত, আমল ব্যতীত কখনো ঈমান পরিপূর্ণ হয় না। কিন্তু আমরা কি বলি ভাই, আমল নাই কিন্তু ঈমান আছে আমাদের। আমরা বলি এটা যে ভাই শুধু নামাজ পড়ি না কিন্তু ঈমান কিন্তু আমার অনেক শক্ত, ঈমান খুব মজবুত আলহামদুলিল্লাহ, শুধু নামাজ নাই। তো আপনার ভিতরে নামাজ নাই, দুনিয়ার যত পচা কাজ আছে সব আপনার ভিতরে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষকে হেফাজত করবে নামাজ, তাহলে ওই নামাজই আপনার মধ্যে নেই। আপনার আবার কিসের ঈমান, কুফুরি দিয়ে অন্ধকার দিয়ে আপনার হৃদয়টা ভরপুর করে ফেলেছেন, নাউজুবিল্লাহ। আপনি বলতেছেন ঈমান আছে, এই জন্য লজ্জা করা উচিত এই ধরনের কথা বলা থেকে আমাদের। সুতরাং এই আমলগুলো যে ব্যক্তি করবে তার ঈমান পরিপূর্ণ হলো, তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সে ওয়াকামাল বুরহান, সে সত্যকে প্রতিষ্ঠিত করলো এবং তার অন্তরকে আলোকিত করলো, আলহামদুলিল্লাহ তার লক্ষ্যবস্তু আলোকিত হবে, সে নিজের নিজেকে সে আজাদ করলো এবং সে আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে গেল। সুবহানাল্লাহ। ফামা হিয়া ইল্লা আমালুন তুহসা ফাতুফা ফাতুফা, এই যে কিছু আমলের কথা বলা হলো, আল্লাহর প্রতি ঈমান আনা, পবিত্রতা অর্জন করা, জিকির করা, নামাজ পড়া, সদকা করা, সবর করা, কুরআন তেলাওয়াত করা, উপদেশ গ্রহণ করা, এগুলো সব হচ্ছে কিছু আমল। এই আমলগুলো আল্লাহ হেফাজত করে থাকেন এবং পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা এই আমলগুলোর প্রতিদান আমাকে আপনাকে দিবেন আলহামদুলিল্লাহ। এরপর তিনি নসিহত করে বলছেন ওয়া আলাইকুম বিসুনানিল ওয়াদিহাত ওয়া ইয়াকুম মুহদিসাত। তিনি দেখেন কত গভীর একটি নসিহত করছেন যে তোমরা অনুসরণ করো, তোমাদের উপর অবধারিত হচ্ছে যে স্পষ্ট যে সুন্নাগুলো আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেগুলোর উপর তোমরা আমল করবে, আর যত বেদাত আছে, নতুন আবিষ্কৃত যত আমল আছে, এই সব কিছু থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো, বিরত থাকো। আর মানুষ ভাষার কারণেই, জবানের কুব্যবহারের কারণেই মানুষ জাহান্নামে পতিত হবে, নাউজুবিল্লাহ। আমরা যত কথা বলি চিন্তা করি না এই কথাগুলো কোন দিকে যাচ্ছে, অথচ এই কথার জন্য মানুষ জাহান্নামি হবে। এরপরে বললেন তোমরা সবাই ভাই ভাই হয়ে জীবন যাপন করো, আর ইস্তিকামা হচ্ছে মূলত এটা সত্যিকার অর্থে একটি সম্মান মর্যাদা, দিনের উপর যদি আমি ইস্তিকাম থাকতে পারি, অটল থাকতে পারি, এটা হচ্ছে আমার জন্য মর্যাদা। এরপর এই প্রথম খুতবার শেষাংশে তিনি অত্যন্ত চমৎকার একটি নসিহত করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে, যেই নসিহত হচ্ছে তাওহীদের নসিহত, যেই নসিহত হচ্ছে শিরিককে বর্জন করার নসিহত। তিনি বলছেন যে তোমরা সেই মহা মহা সহনশীল এবং মহা সৌন্দর্যের অধিকারী সেই মহান আল্লাহর পথে তোমরা সুজে চলো, আর জেনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি আরজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবারি। হে আদম সন্তান, তুমি আমাকে যে ডাকো, আমার কাছে যে তুমি আশা করো, এই কারণে আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দেই, এতে আমি কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। হে আদম সন্তান, তোমার পাপের পরিধি যদি সে আকাশ চম্বি হয়ে যায়, আর এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব, এতে আমি কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। হে আদম সন্তান ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তোমার পাপের পরিধি, পাপের পরিমাণ যদি এই আকাশ এই পৃথিবীর সমপরিমাণ হয়, এরপরে তুমি আমার সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করো যে আমার সাথে কোনো শিরিক করো নাই, শাইআন কোনো শিরিক নাই আমার সাথে তোমার, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, ওই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হব। আল্লাহু আকবার। এখন এই হাদিস শোনার পরে আমরা হয়তো মনে করতে পারি যাক ভালোই হয়েছে, আমরা তো শিরিক করি না, এখন রাত আর দিন সব গুনাহ করব, নামাজের মতো ইবাদত আমাদের করার দরকার নাই, নাউজুবিল্লাহ। নামাজ না পড়াই তো একটা শিরিক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন আল্লাহর বান্দা আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজকে পরিত্যাগ করা। একটা মুশরিক একটা কাফের কোনোদিন নামাজ আদায় করবে না, একটা মুমিনই কেবলমাত্র নামাজি হতে পারে। শিরিক, আজকে ছোট শিরিক, কত ছোট শিরিক আমাদের জীবন দ্বারা হচ্ছে, মায়ের কসম, বাবার কসম,
দেশের কসম, আল্লাহ নবীর কসম করে বলতেছে এগুলো আমি করি নাই, এগুলো সবই ছোট শরিক বলা হয়েছে। ওলামায়ে কেরামগণ ছোট শরিক বলেছেন। কবরে সেজদা দেওয়া, নবী রাসূলদের কাছে প্রার্থনা করা, ওলিয়া ওলিয়াদের কাছে সাহায্য প্রার্থনা করা, এগুলো এগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরকুন আকবার, বড় শিরিক। যেই দোয়া আপনি আল্লাহর কাছে করবেন, সেই দোয়া আপনি মৃতদের কাছে মানে অদৃশ্য শক্তির কাছে করতেছেন, এগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই। তো অসংখ্য শিরিক এবং কুফর আমাদের জীবন জড়িত, কিন্তু আমরা সেগুলো জানি না। এই জন্য মনে রাখবেন যে এখানে এই সুসংবাদ আসছে, এর মানে আমরা এখন যত পাপ করবো আকাশ পরিমাণ পাপ করবো। আপনি জানেন আপনার একটি কথা আকাশ আর জমি ভরে যেতে পারে পাপের কারণে, নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য পাপকে যেন আমরা হালকা মনে না করি। একজন মুত্তাকিন, একজন মুওয়াহ্হিদিন ব্যক্তি অবশ্যই সে সদা সর্বদাই আল্লাহ তাআলাকে ভয় করবে, সে আল্লাহর তাওহীদের উপর বিচল থাকবে, কোন অবস্থাতে রাত্রে দিনে সে পাপের সাম্রাজ্যে প্রবেশ করতে পারে না, একজন মুওয়াহ্হিদিন ব্যক্তি। এই জন্য আমরা যেন মনে না করি যে হাদিস তো একটা পাইছি, খুব সুন্দর চমৎকার হাদিস পেয়েছি, এখন যা ইচ্ছা তাই করবো, যেহেতু শিরিক করে না আল্লাহ সব মাফ করে দিবেন। হ্যাঁ, আপনি যদি শিরিক ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু এই রাত এবং দিন যদি গোপনে অপ্রকাশ্যে শুধু পাপ আর পাপ যদি করেন, মানুষের হক নষ্ট করেন, আল্লাহর হক নষ্ট করেন, পাপের এত কুপ্রভাব আছে, শিরিক এবং কুফুরের ভিতরে আপনি প্রবেশ করবেন, কোনো সন্দেহ নাই। এই পাপের কারণে আপনার আত্মা যখন মরিচিকায় ধরে যাবে, আল্লাহর কোনো ভয়ভীত আপনার মধ্যে না থাকবে, তখন ঈমান চলে যাবে, আর ঈমান চলে গেলেই আপনি শিরিক এবং কুফুরি করবেন, নাউজুবিল্লাহ। এজন্য পাপকে যেন আমরা হালকা না করি, কারণ পাপই আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। পাপের কারণে আল্লাহ আযাব দেন, পাপের কারণে ঈমান চলে যায়। এই জন্য বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপরে ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মহা মহা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি সত্য বলেছেন, এবং সেই বিশ্বস্ত রাসূল তার বাণীকে, দায়িত্বকে, রিসালাতকে তিনি যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, আমরা সকলেই এর উপর সাক্ষীদাতা। সুতরাং তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে যাও, আমাদের খুবই দয়ালু। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন। তিনি বলেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইমানের শব্দ দিয়ে ডেকেছেন, আমাদেরকে বলেছেন এই আল্লাযীন আমানু, হে ইমানদার, ইমান নামে তোমাদেরকে ডেকেছেন, তোমাদেরকে তিনি তাকে ভয় করার জন্য আহ্বান করেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করা থেকে, কি বলে, আল্লাহকে ভুলে যাওয়ার এই পরিণতি থেকে তোমাদেরকে সতর্ক করেছেন, এবং আল্লাহ তাআলার অবাধ্যতা থেকেও আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছেন যে আল্লাহ অবাধ্য হলে পরে যন্ত্রণাদায়ক শাস্তি আছে, এই শাস্তি থেকে তোমাদেরকে সতর্ক করেছেন। আর তোমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন মানুষের অবস্থা কিন্তু পার্থক্য হবে, অর্থাৎ কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, এরকম পার্থক্য হবে। এই পৃথিবীতে যেমন সবাই একই সমাজে বসবাস করছে, পাপীরা এবং নেককার মানুষেরা, ইমানদারেরা এবং কাফেরেরা যে একই সমাজে বসবাস করছে, একই নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এরকম হবে না আখিরাতে। আল্লাহ বলে দিয়েছেন আখিরাতে কিন্তু পার্থক্য হবে, যা সামনে আয়াত করে আমাদেরকে ইমাম সাহেব বলবেন। এবং আল্লাহ তোমাদেরকে জানিয়েছেন যে কোরআনকে যদি নাজিল করা হতো পাহাড়ের উপর, তাহলে পাহাড় বিদীর্ণ হয়ে যেত, প্রভাবিত হয়ে, এবং আল্লাহ তোমাদের কাছে তার নিজের পরিচয় তুলে ধরেছেন তোমাদের কাছে, যে তার রয়েছে সুউচ্চ, সুমহান, সম্মান মর্যাদাপূর্ণ এবং সমুজ্জ্বল এবং অতি সুন্দর নাম সমূহ রয়েছে। এবার ইমাম সাহেব এই সুন্দর সুন্দর বাণীগুলোর কথাগুলো কোরআন দ্বারা প্রমাণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসারের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারদেরকে বলছেন ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, এবং প্রতিটি আত্মার উচিত যে আগামী কালকের জন্য সে কি পাঠিয়েছে সেই ব্যাপারে একটু দৃষ্টি করা। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে সবকিছু জানেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম, তোমরা তাদের মতো হবে না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, অতঃপর ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদের নিজেদেরকেই তাদেরকে ভুলিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আল্লাহকে ভুলে গিয়েছিল তারা, এরপর আল্লাহ তাদের নিজেদের কথা তারা নিজেরাই ভুলে গিয়েছিল, এমনটি করেছিলেন আল্লাহ। অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, ওই মানুষটি তার নিজেকে ভুলে যাবে, নিজের কল্যাণকে ভুলে যাবে, নিজের সম্মান মর্যাদার পথকে ভুলে যাবে, নিজের মুক্তির পথকে ভুলে যাবে, দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ তার মধ্যে থাকবে না যে মানুষ আল্লাহকে ভুলে যায়। কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ তখন তাদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছিলেন, নাউজুবিল্লাহ।
উলাইকাহুমুল ফাসিকুন, আল্লাহকে যখন তারা ভুলে গেল তখন তারা পাপিষ্ট সম্প্রদায় হিসেবে গণ্য হলো। এজন্য যারা আল্লাহকে ভুলে যাবে তারা বিপদগামী হবে, তারা পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা হাসরের 20 নম্বর আয়াতের মধ্যে যে জান্নাতীরা এবং জাহান্নামীরা কিন্তু কখনো সমান হবে না। আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরা তারা হলো সফল কাফির। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে সূরা হাসরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই কোরআনকে যদি নাজিল করা হতো পাহাড়ের উপর তাহলে দেখতে পেতে লা আরাই লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় আল্লাহর ভয়ে সে বিতীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। ওয়াতিল কালাম সাল নাদ্রিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইতাফাক্কারুন, আমি এভাবে এই সমস্ত দৃষ্টান্তগুলো দিয়ে থাকি যাতে করে মানুষ তারা চিন্তা ভাবনা করে। এই জন্য মানুষের জন্য এইসব উপদেশ দেই যে কোরআন পাহাড়ের উপর নাজিল হলে পাহাড় ভয়ে ফেটে যেত, কিন্তু কোরআন তো মানুষের উপর নাজিল হয়েছে, কোরআন তো আমাদের কাছে আমাদের ঘরে আছে, সেই কোরআন তো আমরা শুনি না মানি না। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কিছু পরিচয় দিয়েছেন সূরা হাসরের 22 নম্বর 23 নম্বর এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি তো সত্তা যিনি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই, তিনি গায়েব আর সংবাদ রাখেন এবং তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই তিনি জানেন, তিনি রহমান, তিনি অতি দয়ালু, তিনি রহিম, তিনি অতি দয়ালু, তিনি অনুকম্পাশীল, তিনি তো সত্তা যিনি সম্মানিত, যিনি মালিক, যিনি হচ্ছেন মালিক সকল কিছুর, যিনি পূত পবিত্র, যিনি শান্তি, যিনি বিশ্বাসী, যিনি বিশ্বস্ত বিশ্বাসী, যিনি সংরক্ষণকারী, যিনি মহাপরাক্রমশালী শক্তিধর, যিনি অহংকারী, যিনি ক্ষমতাশীল। এবং আমি আল্লাহর পূত পবিত্রতা ঘোষণা করছি তারা আল্লাহর সাথে যেসব শিরিক করে, নাউজুবিল্লাহ। তিনি তো সত্তা যিনি সৃষ্টিকারী, সৌন্দর্যকারী, আকৃতি দানকারী এবং যার রয়েছে আসমাউল হুসনা, আকাশ এবং জমির সকল কিছুই তার তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে, তিনি মহাপরাক্রমশালী মহাপরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। সুতরাং তোমরা এক আল্লাহর উপর যথাযথ ভরসা করো এবং যে ব্যক্তির শরীয়ত তার কাছে বেশি হয়ে যায়, ভারী হয়ে যায়, যে শরীয়তের এত আমল করতে পারি না, এত আমল কেমনে করে যাব, তো ইমাম সাহেব বলছেন ফালিয়া তামাসসাক বিবাবিল জামিয়, সেজন্য ইসলামের একটি অনেক আমলের সমন্বয় একটি আমলকে সে গ্রহণ করে, অনেক আমলের সমন্বয় মানে অনেক আমল করে আপনি যে কল্যাণ পাবেন একটা আমল করে সে কল্যাণ পাবেন, সেই পথ যেন সে গ্রহণ করে যে বেশি আমল করতে পারে না। বলে যে আমি তো এত কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার টাকা নেই দান খরচ কেমনে করবো, আমার টাকা নেই উমরা কেমনে করবো, আমার স্বাস্থ্য ভালো না, আমি তো ইসলামের এত কাজ করতে পারি না। তো ইমাম সাহেব বলছেন সেজন্য একটা পথ গ্রহণ করে সবসময়, সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে বলেছিলেন, যেমন তিরমিজিতে আসছে, লা ইযালু লিসানাকা রুতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সব সময় সজীব থাকে আল্লাহর জিকির দ্বারা। সুবহানাল্লাহ, সব সময় জিহ্বাটা ভিজা থাকবে আল্লাহর জিকির দ্বারা। এই জিকির যদি আমরা সব সময় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ অনেক আমল করে আমরা যে কল্যাণ পাব এই সব কল্যাণ আল্লাহ তাআলা এই জিকিরের মধ্যে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য খুব সহজ, এর জন্য ধনী মানুষ হওয়া লাগে না, এর জন্য খুব সুন্দর মানুষ হওয়া লাগে না, খুব সুঠাম দেহের অধিকারী হওয়া লাগে না, এর জন্য অজু হওয়া লাগে না, অজু ছাড়া আমরা সারাদিন জিকির করতে পারি, অনুমতি আছে। প্রিয় বন্ধুগণ, এখানে ইমাম সাহেব তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন, তবে শেষ করার আগে নবীজির উপর দরুদ পড়েছেন আর কিছু প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে এভাবে করেছেন যে ওই নবীর উপর দরুদ পড়ো হে আল্লাহর বান্দারা, যে নবীজির জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৃক্ষ এগিয়ে এসেছিল এবং যার হাতে কঙ্কর আল্লাহর তাসবিহ পাঠ করেছিল, যেই নবীজিকে পাথর সালাম দিয়েছিল সুবহানাল্লাহ, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় সেই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনে খেজুরের যে কাঠ ছিল খেজুরের কাণ্ড সে কাঁপতে ছিল সুবহানাল্লাহ মসজিদে নববীতে, যেই নবীজির এত মর্যাদা, যেই নবীজির অন্তরকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য আল্লাহ তাআলা তিনি যেই কেবলা চেয়েছিলেন কাবার দিকে মদিনাতে হিজরত করার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেছিলেন, কিন্তু মনটা জ্বলন্ত ছিল যে কাবার দিকে যেন ওই কাবা মক্কার দিকে ওই কাবার দিকে যেন কেবলা হয়, আল্লাহ তাআলা তার মনকে সন্তুষ্ট করার জন্য তাকে খুশি করার জন্য কাবাকে পরিবর্তন করেছিলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপর তোমরা দরুদ পড়ো, যে নবীর উপর আল্লাহ তাআলা নিজে দরুদ পড়েন তথা আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন।
ফেরেশতাগণ যে নবীর উপর দরুদ পড়ে সেই নবীর উপর তোমরা দরুদ পড়ো। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই চমৎকার কিছু বাণী আমরা শুনলাম, বিভিন্ন কল্যাণকর বাণী যা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আমাদের আখিরাতের জীবনে, দুনিয়ার জীবনে সকল কল্যাণগুলো এর মধ্যে রয়েছে। আমরা যেন এরপর আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমি আবারও স্মরণ করছি তাদেরকে যারা আমাদের খুতবার অনুবাদকে শুনেছেন, অনুধাবন করেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক। দুনিয়া আখিরাতের সকল কল্যাণের দরজা আল্লাহ আপনাদের জন্য খুলে দেয় এবং দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণের পথকে আল্লাহ তাআলা খুলে দেয়, আমিন। যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানকে, আমাদের এই অনুষ্ঠানকে নিজে শুনেন এবং অন্যের কাছে শেয়ার করেন, আপনাদেরকে দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গোলাম হিসেবে কবুল করুক, আমিন। সকল মুসলমান নরনারীকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, আমিন। এই করোনার এই দুর্যোগ থেকে গোটা বিশ্বকে আল্লাহ যেমন হেফাজত করছেন, বিশেষ করে আমার মাতৃভূমি, প্রিয় ভূমি বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন এবং পৃথিবীর বাংলাদেশি যেখানে আছেন, বাংলাভাষী মানুষ আছেন, সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগামী সপ্তাহে আবারও এই সময় আপনাদের সাথে সাক্ষাৎ করব, এই কামনা করছি, শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান।